এভাবে এরকম হলে তো প্রোগ্রাম করা যাবে না।
একটু পেছাই যাবে, এই যে আপনারা যারা সাউন্ডের সামনে দাঁড়িয়ে আছেন একটু অনুগ্রহ করে পেছনের দিকে যাবেন প্লিজ, সবাই একটু পেছাবেন, একটু পেছাবেন পেছনে, একটু পেছনের দিকে যাবেন সবাই প্লিজ। ভলান্টিয়ারদের দৃষ্টি আকর্ষণ করছি, ভলান্টিয়ার যারা ভলান্টিয়ার আছেন আইকনিক ময়মনসিং এর ভলান্টিয়ার আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, একটু সাহায্য করেন। দর্শক ভাই বোনেরা আপনাদের সাহায্য চাই, আপনাদের সহযোগিতা চাই, আপনাদের জন্য এই অনুষ্ঠানটি একটি বিশাল বড় একটি প্লেস নিয়ে করা হয়েছে, অনেক বড় জায়গা এটি রয়েছে, আপনারা দূর থেকেও খুব ভালোভাবে উপভোগ করতে পারবেন এই আয়োজনটি, আপনাদের সহযোগিতা কামনা করছি। আজকে আমাদের এই আয়োজন আইকনিক ময়মনসিং স্ট্রিট কনসার্ট, আমরা বন্যার্তদের জন্য সাহায্যের জন্য আপনাদের কাছে এসেছি। এখানে যারা এসেছেন প্রত্যেকেই একেবারে 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 বিনা স্বার্থে এসেছেন, একদম বিনা পারিশ্রমিকে এখানে এসেছেন, তাই আপনাদেরকে বলবো যারা এখানে এসেছেন, যারা গান শুনছেন প্রত্যেকের সাহায্য চাই, সহযোগিতা চাই, আসুন বানভাসী মানুষের পাশে দাঁড়াই, আমাদের আরও অনেক ধামাকা রয়েছে শুধুমাত্র আপনাদের জন্য, আপনাদের সহযোগিতা চাই, তাই দর্শক বৃন্দ যারা আছেন তাদের সাহায্য একটু প্রয়োজন আমাদের, আপনারা যারা কাছাকাছি চলে এসেছেন একটু পেছনের দিকে যাবেন। ভলান্টিয়ারদের দৃষ্টি আকর্ষণ করছি, ভলান্টিয়াররা একটু কাজ করবেন, একটু খেয়াল করবেন আমাদের যে দর্শক ভাইরা আছে তারা যেন একটু সুন্দরভাবে এবং কালেকশন করার জন্য, যারা এখানে এসেছেন অনেক মানুষ এসেছেন, কেউ যদি 5টি টাকা করেও দেন তাহলে অনেক টাকা হবে, আমরা এই টাকাগুলো বানভাসী মানুষের জন্য নিয়ে যেতে চাই। শুধু আমি ভাই একটু স্টেজের লাইটটা দিয়ে দেব, অন্ধকার তো, শুধু অর্থ নয়, আপনি চাইলে অন্য জিনিসও দিতে পারেন, পুরাতন কাপড় চোপড়, শুকনো খাবার, বাচ্চাদের জন্য ঔষধ, বাচ্চাদের জন্য স্যালাইন, এই বিষয়গুলো আপনারা দিতে পারেন আমাদেরকে, তাই যারা এখানে এসেছেন যে সকল ভাই ও বোনেরা এসেছেন আবারও বলতে চাই, একবার নয় বারবার দেব, বারবার নয় হাজারবার দেব আমরা, কারণ আমরা ময়মনসিংয়ের মানুষ, আমাদের কলিজা অনেক বড়। স্ট্রিট কনসার্ট আইকনিক ময়মনসিং, আসুন আমরা আবারও যেতে চাই এই আয়োজনে, আমাদের ইতিমধ্যেই আমাদের জনতা এক্সপ্রেস এই আয়োজনটি গানের আয়োজনটি শেষ করেছেন, আমরা পরবর্তীতে আমাদের পরবর্তী শিল্পীদেরকে ডেকে নেব। আইকনিক ময়মনসিং তারা একটি সামাজিক সংগঠন, সমাজের পরিচ্ছন্ন কর্মী হিসাবে, পরিচ্ছন্ন মানুষ হিসাবে নিট অ্যান্ড ক্লিন সামাজিক কার্যক্রমগুলো তারা করে থাকে আইকনিক ময়মনসিং। আপনারা জানেন আইকনিক ময়মনসিংয়ের একটি পেজ রয়েছে ফেসবুকে, অনলাইনে একটি পেজ রয়েছে, সেই পেজটি আপনারা চাইলে লাইক কমেন্টস করে দিতে পারেন। আসুন বানভাসী মানুষের পাশে দাঁড়াই, আপনারা কি শুনতে পাচ্ছেন বানভাসী মানুষের হাহাকার, সেই সকল বানভাসী মানুষের পাশে দাঁড়াই আইকনিক ময়মনসিং, সত্য ন্যায় স্বাধীনতার ভাষায় এই নগরীর কথা বলে আইকনিক ময়মনসিং। আচ্ছা আপনারা যারা এই যে লাইট এবং সাউন্ডের সামনে দাঁড়িয়ে আছেন এই পাশে বাম পাশে, আপনারা দেখেন আপনাদের পেছনে লাইট এবং সাউন্ড রয়েছে, এখানে বিদ্যুৎ রয়েছে, যে কোনো সময় একটি দুর্ঘটনা ঘটতে পারে, আমরা চাই না আর কোনো মানুষ দুর্ঘটনায় পড়ুক, তাই আপনাদের সহযোগিতা চাই, আপনারা যারা এখানে দাঁড়িয়ে আছেন একটু পেছনের দিকে যাবেন, একটু ভাই ভাই বন্ধুরা একটু পেছনের দিকে যাবেন, অনুগ্রহ করে দয়া করে একটু পেছনের দিকে যাবেন, হাস করছে সাউন্ডে, সাউন্ডের একটু হাস করছে, সাউন্ডের হাসটা একটু কমিয়ে দেবে। হ্যালো 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 আইকনিক ময়মনসিং, সম্মানিত সুধী একটা রিকোয়েস্ট রাখবো আপনাদের কাছে, সেটা হচ্ছে আমার এই মানে মঞ্চে যারা আছে আর্টিস্ট ব্যতীত আপনারা দয়া করে একটু পিছাবেন, কারণ সাউন্ডটা আমরা ব্যাক আপ করতে পারছি না ভাই, এখানে গ্যাদারিং না করি একটু ভাই একটু পিছাই, আমরা আর্টিস্ট শুধু আর্টিস্টরা থাকবো এখানে, আর সবাই একটু পিছাই দয়া করে। হ্যাঁ এই পাশে যারা আছেন প্লিজ, এই পাশে যারা আছেন এই পাশ থেকে একটু সরে যাবেন, সাউন্ডের সমস্যা হচ্ছে আপনাদের জন্যই গান। আমি ভলান্টিয়ারদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা সাউন্ডের সামনে অনেক লোকজন আছে ভাই বেড়াদের, ওদেরকে একটু একটু সরিয়ে নেন, আপনারা একটু পিছিয়ে কারণ আপনাদের যদি স্পেস না দেন তাহলে তো শুনে মজা পাবেন না, দয়া করে প্লিজ ভাইঞ্চের একটু একটু পিছান, একটু একটু পিছালে হবে। হ্যাঁ ভাই এই ভাই তোর এদিকে এদিকে না না এদিকে এদিকে আসো এদিকে আসো ভাই এদিকে খারাপ দেয়া যায় এদিকে ভালো চেয়ার আসো ভালো, আমরা একটু পিছিয়ে দাঁড়াই সুশৃঙ্খলভাবে, সৌন্দর্য আল্লাহ তারা পছন্দ করে, ঠিক আছে, তো আমরা সবাই নিজ দায়িত্বে সুন্দরভাবে এই প্রোগ্রামটি শেষ করব, একে আমরা আপনাদের কাছে অনুরোধ করব শত শতভাবে শেষ পর্যন্ত থাকবেন, ঠিক আছে, আর
আইকনিক ময়মনসিংহ এর পক্ষ থেকে আজকের এই আয়োজন শুধু আপনাদের জন্য, বানবাসী মানুষদের জন্য। আমরা যে যা পারি পকেটের টিপাটা কেনা করে, আমরা 5টি টাকা 10টি টাকা যেমনই পারি, আমরা নিজের ওই যে জানের গয়না জানের রূপে মানে মালের রূপে যায় আমরা সাদগা জারিয়া হিসাবে আমরা সেটা আমরা দেব, আর সেই টাকাটি আপনাদের আমানতটি আমরা পৌঁছে দেবো সেই ভানবাসী মানুষদের কাছে। তো আমরা আর কিছুক্ষণের মধ্যে আমরা শুরু করবো অনুষ্ঠান, আপনাদের সাহায্য কামনা করছি। ভাই এইদিকে সাউন্ডের লোকের ওদের একটু দেখতে দিন আপনারা, একটু সাইড দেন প্লিজ, কারণ ওদের দেখতে হবে ত্রুটি বলি। প্রিয় দর্শক বৃন্দ, আপনাদেরকে আবারও বড় জোরে অনুরোধ জানাতে চাই, আপনারা আমাদেরকে একটি সুযোগ করে দেন, আমরা আবারও আয়োজনটি শুরু করতে চাই। আপনারা যারা ডান পাশে এবং বাম পাশে একেবারে মঞ্চের কাছে চলে এসেছেন, একটু 2-3 হাত পেছনের দিকে যাবেন, আপনাদের কাছে অনুগ্রহ করে বলতে চাই, আইকনিক ময়মনসিংহ যাদের লক্ষ্য পরিচ্ছন্ন সুন্দর কোলাহল মুক্ত ও নান্দনিক নগরের প্রত্যাশা করে, আইকনিক ময়মনসিংহকে ধন্যবাদ জানাতে চাই। আমাদের সাথে যারা যুক্ত হয়েছেন, মিলিনিয়াম আছেন, আল হাসান আছেন, আমাদের সুমন ফাইন টিভি, তাদের জন্য একটি জোরে করতালি প্রত্যাশা করছি আপনাদের জন্য। এবং সেই সাথে আমাদের সাথে যারা একত্রতা পোষণ করেছেন, আমাদের সামি লাইট হাউস এবং আমাদের এবি সাউন্ড, তারা একেবারে বিনামূল্যে আজকের এই আয়োজনটিতে তারা শরীর হয়েছে। এবং আমাদের শিল্পীবৃন্দ যারা আছেন, আমাদের এই শহরের শিল্পীবৃন্দ যারা আছেন, তারাও এসেছেন একেবারে বিনামূল্য। ধন্যবাদ। যে ওর কথাটা বলতেছে না, আমাদের মাইমি সিং এর গর্ব, আমাদের শ্রাবণ উপস্থাপনায় ছিল চমৎকার উপস্থাপন করে, তার জন্য একটা জোরে করতালি। ঠিক আছে, আর এখন সাউন্ডটা ব্যালেন্স হতে হতে আমরা একটু শিল্পীদেরকে ডাকতে চাই, আর একটু বিরক্ত করি, সেটা হচ্ছে আমাদের এই আইকনিক ময়মনসিংহ এর আমাদের বড় ভাই তপু ভাই, ওনারই সেক্রেটারি আমাদের আইকনিক ময়মনসিংহ এর, তো ওনারই মেয়ে এই ব্যালেন্স চেক করতে করতে একটু ড্রামসে যা আছে একটু টুকা দেন, তো সে একটি দুই এক লাইনে একটি গান করবে। ওকে, আমরা তার গান। ঠিক আছে, আচ্ছা ওর গানটি হবে, কিন্তু একটু বলে রাখতে চাই আমাদের সকল শিল্পীরা যেন মঞ্চের কাছাকাছি চলে আসে, আমরা সকল শিল্পী বৃন্দরা মিলে একটি গান গাইবো। গাও গাও মা গাও আমাদের সকল শিল্পীবৃন্দ এখন মঞ্চে আসবেন, আমাদের সকল শিল্পীবৃন্দ, ব্যান্ডের সকল শিল্পীবৃন্দ, সকল শিল্পীরা একটু মঞ্চের কাছাকাছি চলে আসবেন, আমরা একটি সমবেত সঙ্গীত গাইতে চাই, সমবেত সঙ্গীত সকল শিল্পীরা মিলে, এই পর্যায়ে একটি সমবেত সঙ্গীত হবে, সকল শিল্পীরা চলে আসেন মঞ্চের কাছে। সকল শিল্পীরা চলে আসবেন, ভোকাল বেস গিটারিস্ট ড্রামারিস্ট যারা যারা আসছেন সবাই আসবেন, এই আয়োজনে আমরা সকলে মিলে একটি গান গাইতে চাই। আমাদের এই পাশে আমরা দেখতে পাচ্ছি আরো শিল্পীরা বসে আছেন, আজাদকে দেখতে পাচ্ছি, ওখানে আমাদের আরো একজন আছে বসে আছে দেখতে পাচ্ছি, এবং আমরা এই যে এখন যে গানটি পরিবেশন করব, আমরা প্রত্যেকে আমাদের দর্শকে যারা আছেন, আমরা জানি আমাদের দর্শকরাও অনেক বড় মাপের এক একজন শিল্পী,
আমরা জানি দর্শকরাও আমাদের সাথে এই গানটি গাইবে। এবং আমরা বলতে চাই আবারও আপনাদের কাছে যে ফোনটি রয়েছে, মোবাইল ফোনটি রয়েছে, এই গানটির সাথে সেই মোবাইল ফোনটি যায়, মোবাইল ফোনটি বের করবেন এবং মোবাইল ফোনের যে আলোটি রয়েছে সেই আলোটি আপনারা দেবেন। এবং আমরা এই আয়োজনের প্রত্যেকে মিলে, হ্যাঁ আমাদের অন্যান্য সকল লাইভ বন্ধ থাকবে, অন্যান্য সকল লাইভ বন্ধ থাকবে, গিটারটা দাও, সকল শিল্পীরা চলে আসবেন, আধুনিক শিল্পী, রবীন্দ্রশিল্পী, যত শিল্পী আছেন গানের সবাই চলে আসুন। হ্যাঁ আমরা সবাই মোবাইলের আলোটা জ্বালিয়ে দেই, কি ধন্যবাদ, আরো আলো লাগবে। আমি মনে করে কিছু পাচ্ছি না, সাউন্ডের সামনে যে লোকগুলো রয়েছেন একটু সরে যাবেন, দেখা যাচ্ছে না, শিল্পীদেরকে দেখা যাচ্ছে না, মনিটরিং করা যাচ্ছে না। অনেক কম মনিটরে সাউন্ড বাড়বে, সামনের মনিটরে না। Thank you.
বলি ভাই ওকে প্রাণ তো মেডিকেল এটা এমন একটু বাড়ি স্টেজে বাড়ি হ্যাঁ বাড়ি বাড়ি আচ্ছা ঠিক আছে দেখা আমরা এই গানটি গাইবার আগে এক মিনিট নীরবতা পালন করব প্রাণ তো মেডিকেলটা আরো বাড়বে ঠিক আছে দেখো 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 প্রাণ তো মেডিকেলটা আরেকটু বাড়বে আচ্ছা ঠিক আছে বলো ওকে প্রিয় ময়মনসিংহবাসী আমরা এই গানটি গাইবার আগে আপনাদেরকে একটু বলতে চাই আমাদের যে নতুন স্বাধীনতায় যে সকল আমাদের ভাই বোনেরা জীবন দিয়েছেন এবং বনভাসী মানুষেরা যারা বন্যায় বিভিন্নভাবে যাদের জীবন চলে গেছে মৃত্যুবরণ করেছেন এবং বাংলাদেশের এই মুহূর্তে গত হয়েছেন যে সকল মানুষ তাদের স্মরণে সারা বাংলাদেশের মানুষের স্মরণে বাংলা ভাষাভাষী মানুষের স্মরণে আমরা এক মিনিট নীরবতা পালন করতে চাই এবং আমাদের সেই যারা স্বাধীনতা এনেছিলেন নতুন দেশকে দিয়েছেন উপহার সেই সকল প্রিয় ভাইদের জন্য আমরা এক মিনিট নীরবতা পালন করতে চাই সকলকে নিয়ে সকল দর্শকদেরকে নিয়ে সকল শিল্পীদেরকে নিয়ে এবং যে যারা শুনতে পাচ্ছেন আমাদের প্রত্যেকে এই এক মিনিট নীরবতায় আমাদের সাথে শরীক হবে আসুন আমরা প্রত্যেকে দাঁড়িয়ে যে যেখানে বসে আছি প্রত্যেকে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করব সবাই একটু দাঁড়িয়ে যাই সবাই ফ্ল্যাশ লাইট অন করবেন সবাই ফ্ল্যাশ লাইট অন করে তাদের জন্য আমরা আলো জ্বালাতে চাই যে সকল মানুষ গত হয়েছেন এই কিছুদিনের মধ্যে গত এক মাসের মধ্যে সবাই ফ্ল্যাশ লাইটটি অন করবেন তাদের স্মরণে আমরা আলো জ্বালাতে চাই সাগর এবং এই জেনারেশন জেড এই জেনারেশনের যারা মারা গিয়েছে তাদের শ্রদ্ধা জানিয়ে এবং বনভাসী মানুষের প্রতি শ্রদ্ধা নিবেদন করে সবাই এক মিনিটের জন্য নীরবতা পালন করব আমরা স্টার্ট করার পরে আপনারা দয়া করে সবাই মোবাইলের লাইটগুলি জ্বালিয়ে দিবেন আপনাদের কাছে দুই হাত করজোর করে অনুরোধ করছি সবাই দাঁড়িয়ে যার যার মোবাইলের লাইটগুলি জ্বালাবেন প্লিজ এই যে সামনের কাতারে ভাই ভাই বোনরা আপনারা দয়া করে আপনাদের লাইটগুলি জ্বালান দেশের জন্য ঠিক আছে তাহলে আমরা যখন শুরু করব তখন থেকে আর কোনো ধরনের সাউন্ড করা যাবে না ঠিক আছে আমরা নীরবতা শুরু করছি ধন্যবাদ আমরা এক মিনিট নীরবতা পালন করব লাইটগুলি থাকবে Yeah.
কোথাও খুঁজে পাবে না তো তুমি সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। হ্যাঁ প্রিয় দর্শক, প্রিয় ময়মনসিংহবাসী, আপনারা উপভোগ করছেন এই আয়োজন, আপনাদের সহযোগিতা চাই। যারা খুব কাছাকাছি চলে এসেছেন আপনারা আরও চার পাঁচ কদম একটু পেছনের দিকে যাবেন, আপনাদের সাহায্য এবং সহযোগিতা কামনা করছি। আপনারা উপভোগ করছেন আইকনিক ময়মনসিং, সত্য ন্যায় স্বাধীনতার ভাষায় এই নগরীর কথা বলে আইকনিক ময়মনসিং একতাবদ্ধ হয়ে আসুন দেশ বাঁচায়। আমাদের এই আয়োজনটিকে সার্থক করবার জন্যই যারা আমাদের সাথে ছিলেন, পাওয়ার্ড বাই মিলিনিয়াম কম্পিউটার অ্যান্ড নেটওয়ার্কিং, আল আহসান আছেন, সুমন ফেম টিভি, তাদের জন্য ভালোবাসা অন্তর থেকে আমাদের এই আয়োজন। আপনারা গত কয়েকদিন ধরেই আমাদের সাথে আছেন বিভিন্ন জায়গায়, এই শহরের বিভিন্ন জায়গায় আপনারা একবার নয়, দুবার নয়, পাঁচবার নয়, হাজারবার দিচ্ছেন সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন। আচ্ছা সাউন্ডের সামনে যে লোকগুলো আছে ওখানে, ওইখান থেকে একটু এই জায়গাটা আমাদেরকে ছেড়ে দিতে হবে, এই জায়গাটা ছেড়ে দিতে হবে। আচ্ছা ওখানে যে টেবিলের উপরে দাঁড়িয়েছেন টেবিলটা পড়ে যাবে, যারা টেবিলের সামনে আছেন, এখানে সাউন্ড রয়েছে, সাউন্ডের টেবিলটা পড়ে যাবে, এখান থেকে একটু সরে যাবেন প্লিজ। এবং এই পাশে যারা সাউন্ডের উপরে বসে আছেন, এই যে সাউন্ডের উপরে বসে আছেন, এটি কিন্তু একেবারে দুর্বল, এটা একটু নাড়া লাগলে পড়ে যাবে, পরে কিন্তু অনুষ্ঠানটি বন্ধ হয়ে যাবে, আপনারা একটু পেছনের দিকে যাবেন। আর সাউন্ডের সামনে যারা দাঁড়িয়ে আছেন একটু জায়গা দেবেন, শিল্পীদেরকে দেখার জন্য, মনিটরিং করার জন্য একটু জায়গা দিতে হবে। প্রিয় ময়মনসিংহ, আসুন আমরা আরও একটি ধ্রুবতারার কাছে যাই, যে ধ্রুবতারা শুধুমাত্র ময়মনসিংহে নয়, ময়মনসিংহের গণ্ডি পেরিয়ে সারা বাংলাদেশ এবং বাংলাদেশের গণ্ডি পেরিয়ে বহির্বিশ্বে বাংলা ভাষাভাষী যত মানুষজন রয়েছে তাদের কাছে একটি পরিচিত তারকা, একটি পরিচিত ধ্রুবতারা, আমাদের সেই অহংকার, ময়মনসিংহের অহংকার, আমাদের অনিরুদ্ধ শুভ। আপনারা কি চেনেন অনিরুদ্ধ শুভকে? অনিরুদ্ধ শুভ চ্যানেল আইয়ের কি বলতে হবে? হ্যাঁ আমরা সবাই জানি চ্যানেল আইয়ের থেকে অনিরুদ্ধ শুভ আমাদের একজন সেলিব্রিটি, আমাদের ময়মনসিংহের লোক, আমাদের অহংকার, বাংলাদেশের অহংকার। আমরা চলে যাব আজকের এই আয়োজনে, সিটি কনসার্ট আইকনিক ময়মনসিংহের এই আয়োজন। আপনারা যারা শুনছেন আশা করছি শুধুমাত্র গানই শুনবেন না, আপনারা আপনাদের সাহায্যের হাতটুকু বাড়িয়ে দেবেন এবং আপনাদের মুচিটাকে আরো প্রসারিত করবেন। ধন্যবাদ। আমরা এই পর্যায়ে চলে যেতে চাই আমাদের স্ট্রিট কনসার্ট আইকনিক ময়মনসিং এর এই পর্যায়ে, আমাদের সেই অহংকার অনিরুদ্ধ শুভ। ব্যায়াম করে নিতে হবে, করে নেবে
আমার হাতে যে ব্রাশটা সেটা ব্যালেন্স করি তুমি দেখবে না আচ্ছা তুমি নামটা পারো ভলান্টিয়ার ভাইরা যারা একেবারে বুকের কাছে চলে আসছেন নিঃশ্বাস নিতে পারছি না একটু নিঃশ্বাস চাই একটু কি দূরে যাবেন একটু কি দূরে যাবেন আপনারা বুকের কাছে চলে এসেছেন নিঃশ্বাস নিতে পারছি না একটু অনুগ্রহ করে একটু দূরে যাবেন প্লিজ হাতে ধরি পায়ে ধরি একটু দূরে যাবেন সবাই আমরা নিঃশ্বাস নিতে পারছি না শিল্পীরা একটু দূরে যাবেন সবাই একটু দূরে আর এই জায়গাটা একটু ছেড়ে দিতে হবে এই জায়গাটা একটু ছেড়ে দিতে হবে।